দখলদার ইসরায়েলি বাহিনীকে দমন করতে মরিয়া হয়ে উঠেছে ইরান সমর্থিত লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইসরায়েলকে জব্দ করতে এমন সব অভিনব যুদ্ধ কৌশল আবিষ্কার করছে গোষ্ঠীটি যা যে কোনো দলকেই ভটকে দিতে পারে। তাই তো ইসরায়েলের উন্নত ও আধুনিক প্রযুক্তির সামনে হিজবুল্লাহ দাঁড়িয়েছে পুরনো প্রযুক্তি নিয়ে। দলটির ব্যবহৃত অস্ত্রশস্ত্র দেখলে মনে হবে এটি যেন কয়েক দশক আগের পুরনো কোনো যুদ্ধ, কিন্তু ইসরায়েলের উন্নত ও আধুনিক নজরদারি প্রযুক্তি এড়াতেই পুরনো প্রযুক্তি ব্যবহার করছে হিজবুল্লাহ। হিজবুল্লাহর নেতা হাসান নাসারুল্লাহ এটিকে ইসরায়েলকে অন্ধ করার কৌশল হিসেবে বর্ণনা করেছেন। তিনি বলেছেন, ইতিহাসের সবচেয়ে কঠিন প্রযুক্তির মোকাবেলায় প্রয়োজন পুরনো পদ্ধতি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এই খবর জানিয়েছে। সাম্প্রতিক সপ্তাহগুলোতে হিজবুল্লাহ ও ইসরায়েলের মধ্যে সংঘর্ষ বেড়েছে। ইসরায়েলের সামরিক বাহিনী হিজবুল্লাহর বিরুদ্ধে তথ্য সংগ্রহের জন্য নিরাপত্তা ক্যামেরা এবং রিমোট সেন্সিং সিস্টেম ব্যবহার করছে। অন্যদিকে হিজবুল্লাহ ইসরায়েলের গোয়েন্দা তথ্য সংগ্রহকে ব্যাহত করতে ব্যবহার করছে ড্রোন। হিজবুল্লাহ মোবাইল ফোনের পরিবর্তে পেজার ও কুরিয়ার ব্যবহার শুরু করেছে, যা তাদেরকে শনাক্ত করা কঠিন করে তুলেছে। এছাড়া তারা সাংকেতিক বার্তা ও পুরনো টেলিযোগাযোগ নেটওয়ার্কও ব্যবহার করছে। বিশেষজ্ঞরা বলছেন, পুরনো পদ্ধতিগুলো উচ্চ প্রযুক্তির নজরদারি এড়াতে কার্যকর হতে পারে। লেবাননের একজন বিশ্লেষক কাসেম কাসির বলেন, তথ্য ও প্রযুক্তি যুদ্ধের গুরুত্বপূর্ণ অংশ, কিন্তু প্রযুক্তিগত উন্নতির বিরুদ্ধে পুরনো পদ্ধতিতে ফিরতে হবে। ইসরায়েলি সামরিক বাহিনী জানায়, তারা হিজবুল্লাহর সামরিক লক্ষ্যবস্তুতে আক্রমণ চালাচ্ছে এবং গোষ্ঠীটির হামলায় বেসামরিক লোকজনের ক্ষতি কমানোর চেষ্টা করছে। তবে ছেড়ে কথা বলছে না হিজবুল্লাহ। ইসরায়েলি হামলা ঠেকাতে হিজবুল্লাহর নিরাপত্তা ব্যবস্থা আরও কড়াকড়ি হয়েছে। যোদ্ধাদের মোবাইল ফোন নিষিদ্ধ এবং নিরাপত্তা ক্যামেরা সংযোগ বিচ্ছিন্ন করারও নির্দেশ দেওয়া হয়েছে। সম্প্রতি হিজবুল্লাহ একটি ভিডিও প্রকাশ করেছে যেখানে তাদের ড্রোনের মাধ্যমে ইসরায়েলের পর্যবেক্ষণ বেলুনে আক্রমণ করা হয়েছে। ইসরায়েলি সামরিক বাহিনী বলেছে, আক্রমণের ফলে কোনো ক্ষতি হয়নি। ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, হিজবুল্লাহর ড্রোন হামলার ফলে কোনো উল্লেখযোগ্য প্রভাব পড়েনি। তবে হিজবুল্লাহর প্রযুক্তিগত সচেতনতা বেড়েছে এবং তাদের নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার হয়েছে। এ ব্যাপারে ইসরায়েলি সেনারা বেশ উদ্বিগ্ন। হিজবুল্লাহকে শনাক্ত করা বেশ শক্ত হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য। বৈজ্ঞানিক অগ্রগতি মধ্যপ্রাচ্যের শক্তিশালী দেশ ইরানকে পশ্চিম এশীয় অঞ্চলে অগ্রগামী করে তুলেছে। পশ্চিমা বিশ্বের আধিপত্য বিস্তারকারী দেশগুলো বিশ্বাস করছে, সর্বোচ্চ চাপ প্রয়োগ এবং নিষেধাজ্ঞা দিয়ে শত্রুতার চরম প্রকাশ ঘটানো সত্ত্বেও ইরান দ্রুততার সাথে এগিয়ে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় ইরানের গবেষক মোহাম্মদ খোশ কালাম এক যুগান্তকারী আবিষ্কারের মাধ্যমে আলোচনায় এসেছেন। তিনি সিলিকেট শিলায় এমন একটি কঠিন পদার্থকে শনাক্ত করেছেন যা ইলেকট্রোলাইটের জন্য উপযুক্ত, এবং তার দাবি এই পাথরকে খুব সহজেই ব্যাটারিতে পরিণত করা সম্ভব। গোটা বিশ্বই ব্যাপকভাবে লিথিয়াম আয়ন ব্যাটারির উপর নির্ভরশীল হয়ে পড়েছে। মোবাইল ফোন থেকে যানবাহন, বৈদ্যুতিক গাড়ি, এমনকি বিদ্যুৎ সংরক্ষণের ক্ষেত্রেও এর ব্যবহার দেখা যাচ্ছে। তবে এমন ব্যাটারিতে বেশ কিছু সমস্যা থাকে, যার মধ্যে রয়েছে বিরল ও লিথিয়ামের মতো দামি উপাদানের উপর ব্যাপক নির্ভরশীলতার বিষয়টি। এই সকল সীমাবদ্ধতাকে টেক্কা দিতেই ইরানের এক গবেষক সিলিকেট পাথরের উপর ভিত্তি করে নতুন একটি উপাদান নিয়ে কাজ শুরু করেন। ভবিষ্যতের বৈদ্যুতিক গাড়ির ব্যাটারিতে লিথিয়ামের বিকল্প হিসেবে পাথর প্রতিস্থাপন নিয়ে গবেষণা করছেন এই বিজ্ঞানী। খোশ কালাম এ সম্পর্কে বলেছেন, একটি কঠিন ইলেকট্রোলাইট হিসেবে সিলিকেট পটাশিয়ামের সম্ভাবনা দীর্ঘদিন ধরেই স্পষ্ট হয়েছিল। তবে আমার মতে পটাশিয়াম আয়নগুলোর ওজন এবং আকার সম্পর্কিত চ্যালেঞ্জগুলোর কারণে এটিকে উপেক্ষা করা হচ্ছিল। ইরানি এই গবেষক তরল ইলেকট্রোলাইট সহ লিথিয়ামের তুলনায় সিন্ডিকেট শিলায় আয়নগুলোর গতিবিধি ত্বরান্বিত করার একটি পদ্ধতি তৈরি করেছেন। খোশ কালাম বলেন, ব্যাটারির একটি অংশের সাথে প্রথম পরিমাপে দেখা গেছে একটি কঠিন ইলেকট্রোলাইট হিসাবে ওই উপাদানটির উচ্চ পরিবাহী ক্ষমতা রয়েছে। তিনি আরও বলেন, এই সিলিকেট পাথরগুলো সমুদ্র সৈকতে বা বাগানে পাওয়া যায়, অর্থাৎ এই পাথরের সহজ প্রাপ্যতা ব্যাটারি তৈরির ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আবার সিলিকেট পাথরগুলোর মধ্যে পাওয়া নতুন এই উপাদানটির একটি গুরুত্বপূর্ণ সুবিধা হল বায়ু এবং পলির প্রতি এর সংবেদনশীলতা। এ কারণে এই উপাদানটিকে একটি পাতলা স্তর হিসেবে ব্যাটারিতে ব্যবহার করা যেতে পারে। তিনি তার বক্তব্যে তার গবেষণার অগ্রগতি সম্পর্কে জানিয়েছেন,
তবে এই সিলিকেট ব্যাটারি বাজারে কবে আসতে পারে তা সম্পর্কে জানা যায়নি। ভারত তুমি কার? রাশিয়া না মার্কিন যুক্তরাষ্ট্রের? ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের মিত্রতাপূর্ণ সম্পর্কের ব্যাপারে সবাই কম বেশি জানে, কিন্তু সেই সম্পর্কেই দেখা যাচ্ছে অভিমানের সূক্ষ্ম ফাটল, আর সেটি আবার আমেরিকার চিরশত্রু রাশিয়াকে কেন্দ্র করে। রাশিয়ার সাথে ভারতের বন্ধুত্ব নিয়ে উদ্বেগ প্রকাশ করেছে মার্কিন যুক্তরাষ্ট্র, আর এই বিষয়ে ওয়াশিংটন এমন এক সময় বার্তা দিল যখন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মস্কো সফরে গিয়েছেন। গত 8 জুলাই মস্কোতে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সাথে দেখা করেন মোদী। দুই রাষ্ট্রনেতার সাক্ষাতেই মোদীকে আলিঙ্গন করেন পুতিন। দুই দেশে এবছর নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। রাশিয়ার পুতিন বিপুল ব্যবধানে জয়ী হয়েছেন, আর ভারতে তৃতীয়বারের মতো সরকার গঠন করতে সক্ষম হয়েছেন মোদী। পুনর্নির্বাচিত হওয়ার পর এই ছিল মোদী ও পুতিনের প্রথম সাক্ষাৎ। গতকাল রুশ প্রেসিডেন্টের বাসভবনে রাজকীয় নৈশভোজেও অংশ নেন মোদী। রাশিয়া ভারতের এ সুসম্পর্ক বেশিক্ষণ সহ্য হল না মার্কিন যুক্তরাষ্ট্রের। মোদীর রাশিয়া সফর নিয়ে প্রশ্ন করা হলে মার্কিন পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র ম্যাথিউ মিলার বলেন, রাশিয়া সফরে গিয়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি বক্তব্য রাখছেন সে বিষয়ে আমরা নজর রাখব, তবে আমরা জানাতে চাই ভারতের সাথে রাশিয়ার বন্ধুত্বের বিষয়ে ওয়াশিংটন ইতিমধ্যেই নিজেদের উদ্বেগের কথা জানিয়েছে দিল্লির কাছে। পাশাপাশি মিলার আরও বলেন, আমেরিকা আশা করে ভারত বা যে কোনো দেশ যখন রাশিয়ার সাথে সম্পর্ক রাখছে তখন তারা মস্কোকে জাতিসংঘ সনদ মেনে চলার কথা মনে করিয়ে দেবে। কিন্তু রাশিয়ার সাথে সম্পর্ক বজায় রাখতে দৃঢ় প্রতিজ্ঞ ভারত, তাই তো আমেরিকার উদ্বেগের জবাবে তারা রাশিয়ার সাথে ভারতের ঐতিহাসিক সম্পর্কের কথা উল্লেখ করে মার্কিন হস্তক্ষেপে আপত্তি জানিয়েছে। একই সাথে জাতিসংঘের বিভিন্ন প্রস্তাবে রাশিয়ার বিরুদ্ধে ভোট দেওয়া থেকেও বিরত থেকেছে ভারত। তবে বারবারই আলোচনার মাধ্যমে শান্তিপূর্ণভাবে ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বানও জানিয়ে এসেছে দিল্লি। মার্কিন যুক্তরাষ্ট্রের সমালোচনা সহ্য করতে হবে জেনেও দীর্ঘ 3 বছর পর ফের রাশিয়া সফরে গিয়েছেন মোদী। পুতিনের সাথে সাক্ষাতের পরে নিজের এক্স হ্যান্ডেলে সেই ছবি পোস্ট করেছেন রুশ প্রধানমন্ত্রী পুতিন। এই সফরকালে ভ্লাদিমির পুতিনের সাথে দ্বিপক্ষীয় সম্পর্কের পর্যালোচনা এবং ভবিষ্যতের সহযোগিতার জন্য একটি রোডম্যাপ তৈরি করতে দীর্ঘ আলোচনা করার কথা মোদীর। উল্লেখ্য, 2022 সালের 24 ফেব্রুয়ারি ইউক্রেনে হামলা চালায় রাশিয়া। এরপর বিগত 2 বছর ধরেই রাশিয়ার সাথে ভারতের সম্পর্ক নিয়ে দিল্লির উপর চাপ বাড়িয়ে চলেছে ওয়াশিংটন। তবে আমেরিকার চাপের কাছে মাথা নত করেনি মোদীর দল, উল্টা রাশিয়ার থেকে এই 2 বছর ধরে কম দামে জ্বালানি তেল কিনে চলেছে ভারত। সেই তেল আবার ভারতে শোধন করে আমেরিকা এবং ইউরোপে রপ্তানি করে মোটা টাকা মুনাফা করছে ভারত।